ফোনটে, আজ দুপুরে কি করছিস রে? কিছু না রে, কেন বলতো? চল না গোবরবাবুর পুকুরে গিয়ে মাছ ধরি। কিন্তু পুকুরে তো পাহারা থাকে রে। আগে চল তো, তারপর দেখা যাবে। আচ্ছা দাঁড়া, আমি আমার বড়শিটা নিয়ে আসি। চারিদিকে নজর রেখে বসতে হবে রে ফোনটে। হ্যাঁ, করতে পারলেই কেলেঙ্কারি। আজকাল পুকুরে মাছ একদম পাওয়া যায় না রে। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে একটা আটকে গেছে। এই এই, তোরা কেরা, ওখানে কি হইতেছে? এই ওরে বাবা রে, দৌড়ো নন্টে, ধরলেই গেলাম। এই এই দা দা বেটা দা বলছি, দৌড়ো নন্টে, পাহারা তার আসছে, দৌড়ো দৌড়ো নন্টে। বম্বেটারা মাছ খেলেই পাইলেছে, মনে লিখছে এরা বোর্ডিং এর ছোঁড়া। এটা নিয়ে গিয়ে বাবুকে সব জানাই। ওহ, প্রায় ধরে ফেলেছিল রে মাইরি। মাত্র একটা ধরেছিলাম রে, আমরা কে সেটা ঠিক বুঝতে পারিনি বল। এই, তোদের মধ্যে কে পুকুরে ছিপ ফেলতে গিয়েছিল? হ্যাঁ বল এক্ষুনি। কিরে, মুখে যে কারো কথা নেই? হ্যাঁ শোন, আমি গোবরা বাবুকে কথা দিয়েছি, এই বোর্ডিংয়ে কেউ ওর পুকুরে ছিপ ফেলে মাছ ধরলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বুঝলি? এবার নন্টে আর ফোনটাকে ভালো রকম জব্দ করছি। ঠাকুর নিশ্চয়ই পোষা বিড়ালের জন্য মাছ লুকিয়ে রেখেছে। যাই গিয়ে দেখি তো। ওই তো, এইটা দিয়েই কাজ হাসিল করে নেব। স্যার, আপনি যদি এক্ষুনি নন্টে আর ফোনটের ঘরে যান, তাহলে ওরাই যে এ কাজ করেছিল তার প্রমাণ পাবেন। হ্যাঁ বলিস কি কেলটু, চল তো এক্ষুনি গিয়ে দেখি। ঠাকুরের বেড়ালটা আমাদের ঘরে যে রে। এই হুস 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 হুস, খাটের নিচে ও ওটা কিসের থলে নিয়ে টানাটানি করছে বলতো? থলের ভেতরে মাছ যে রে। হতচ্ছাড়াটা বোধহয় কোথা থেকে নিয়ে এসেছে, এখানে বসে সাঁটাবার তালে ছিল, যেখান থেকে আনুক, বড্ড গন্ধ ছেড়েছে, জানলা গলিয়ে ফেলে দি, বুঝলি? স্যার কেমন বিড়ালের পেছনে ছুটছে দেখেছিস? কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের বেকায়দায় ফেলার জন্য ইচ্ছে করেই আমাদের ঘরে মাছ রেখে এসেছে। কেন বলতো? আমি অনুমান করেছি কে করেছে। আমরাও কামারের এক ঘা লাগাচ্ছি, চল। কাজ সারা ফোনটে, স্যারের মাছ ধরাচ্ছি পেয়ে গেছি, এবার চল। কেউ দেখেনি তো? না। এই কেলটু আসছে রে। ফোনটে, গোবরবাবুর পুকুরে যখন মাছ ধরা যাবেই না, তখন আর কি করি, ছিপটা যত্ন করে রেখেই দি, কি বলিস? সেই ভালো। বটে, ছিপ লুকিয়ে রাখা হচ্ছে। এবার ওদেরকে বাগে পেয়েছি, ওদের ছিপ দিয়ে ওদেরকেই ঘায়েল করব। ঠিক যা ভেবেছিলাম, এবার নিশ্চিন্ত হতে হবে যে স্যার ওকে দেখেছে। তার ব্যবস্থা আমি করছি। আরে শব্দ কিসের? হ্যাঁ আরে, এ কি কেলটু? ওই তাহলে আসল গুগু। হ্যাঁ, শয়তানটা বোধহয় এবার পুকুরে যাচ্ছে মাছ ধরতে। গিয়ে দেখি তো কি করছে, তারপরে একবারে হাতে নাতে ধরবো।
নির্ঘাত পুকুরের দিকে গেল। জাল যা পেতেছি, নন্টে আর ফোনটে ধরা পড়লো বলে। ও কি সাংঘাতিক, এটা তো আমারই মাছ ধরার ছিপ। হ্যাঁ, ছিপটা তুলি, তুলে নি। আরে 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 আরে, একটা মাছ দেখছি বড়শি গিলেছে, তাই এত ভারী লাগছে। হ্যাঁ, কে মাছ চুরি করছে? এই কে ওখানে? কেলটো, তোকে খুব খুশি দেখাচ্ছে। স্যার, নন্ডিয়ার ফোনটের ছিপ পুকুর পাড়ে পেয়েছেন তো? শুনলুম কে নাকি ধরা পড়েছে। ওরে বাবা, ওরে বাবা, কি হলো স্যার? আচ্ছা ওরে বাবা, হঠাৎ কেটে গেল কেন? আমার পেছনে লাগা, হ্যাঁ, আমার সঙ্গে গন্ডগোল। আজকে শেষ করে ফেলবো, আজকে মেরেই ফেলবো। পালাচ্ছিস কোথায়? আয় কেলটো, পালাচ্ছিস কোথায়? আয় 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 এদিকে আয়। স্যার এখন একেবারে জ্বলন্ত অঙ্গার, কি বলিস নন্টে? আর সেই অঙ্গারের ছেকা এখন কেলটো সর্বাঙ্গে পাচ্ছে। আজকে শেষ করে ফেলবো, আজকে মেরেই ফেলবো। পালাচ্ছিস কোথায়? আয় কেলটো, পালাচ্ছিস কোথায়?